বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমাদের SSC এবং সমমান পরীক্ষা 2021 এবং HSC ও সমমান পরীক্ষা 2021 পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। বর্তমান অতিমারী কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বা ইলেকটিভ বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ফল অর্জনের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। SSC বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব এবং 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। 3টি নির্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে 2টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহে SSC পরীক্ষার্থীগণ 2টো করে অ্যাসাইনমেন্ট করবেন, মোট 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনিক বিষয়ের উপর তারা 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই 8টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। আর HSC এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26 জুলাই 2021 তারিখ থেকে শুরু করব এবং 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। তাদের 3টি নির্বাচনিক বিষয় এবং HSC তে যেহেতু প্রতিটি নির্বাচনিক বিষয়ে 2টি করে পত্র আছে, অতএব মোট 6টি পত্রে তারা এই 30টি অ্যাসাইনমেন্ট করবেন মোট, অর্থাৎ প্রতিটি পত্রে 5টি করে অ্যাসাইনমেন্ট করবেন। এরাও HSC ও সমমান পরীক্ষার্থীরাও প্রত্যেকে সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে তাদেরও যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি সেটিকে আমরা কভার করব ইনশাল্লাহ। যেগুলো আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, SSC-র ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, ICT, ধর্ম, HSC-র ক্ষেত্রেও বাংলা, ইংরেজি, সেই আবশ্যিক বিষয়গুলো কিংবা চতুর্থ যে বিষয় সেই বিষয়গুলোর কোনো অ্যাসাইনমেন্ট আমরা দেব না। SSC, HSC বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা তাদের JSC, JDC, SSC বা সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, ICT ও ধর্ম, এই বিষয়গুলো তারা পড়ে এসেছে এবং এই বিষয়গুলো তাদের এই পূর্ববর্তী পরীক্ষায় মূল্যায়নও করা হয়েছে। SSC এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক বিষয়সমূহ ইতোমধ্যে বোর্ডগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করেনি, সে কারণে এই বিষয়সমূহের মূল্যায়ন আবশ্যক। তাছাড়াও আবশ্যিক বিষয়সমূহের নম্বর JSC, JDC, SSC বা সমমান পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে SSC, HSC বা সমমান পর্যায়ে নম্বর প্রদান করা সম্ভব। আমি আবারও বলছি, যেহেতু আবশ্যিক বিষয় যেগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, ICT, ধর্ম, এগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে কিংবা যারা HSC দেবেন তাদের SSC পর্যন্ত এগুলোর মূল্যায়ন হয়ে গেছে, কাজে এগুলো এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে JSC, JDC, SSC বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা HSC পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সেই একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর
মূল্যায়ন করা সম্ভব এবং সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলো করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয়সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয় গণিত আছে, এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্য এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। কোভিড-19 পরিস্থিতি, আমরা গত বছরের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে এসেছিল। আর এবছর যেহেতু এখন টিকা প্রদান আবার শুরু হয়ে গেছে এবং সারা দেশব্যাপী সেই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপক হারে রেজিস্ট্রেশনও হচ্ছে এবং আমাদের টিকারও এখন রয়েছে, টিকার কোনো এখন ঘাটতি থাকছে না। কাজেই ইনশাআল্লাহ আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যেই এই টিকা প্রদান করা সম্ভব হবে এবং তার ফলে আমরা আশা করছি যে এবছরও নভেম্বর, ডিসেম্বর সময়ে আমাদের সংক্রমণের হার হয়তো বা গত বছরের মতোই বা তারও চেয়ে কম পর্যায়ে নিয়ে যাওয়া হয়তো বা সম্ভব হবে। কোভিড-19 পরিস্থিতি যদি আমরা যেরকম করে ভাবছি আমাদের গত বছরের অভিজ্ঞতার আলোকে এবং এবছর আমাদের যে টিকা কার্যক্রম এখন যেভাবে শুরু হয়েছে তার আলোকে, তাতে আমরা আশা করছি কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আমরা আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের। আমি আবারও বলছি কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। কোভিড-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী JSC, JDC, SSC বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে SSC, HSC সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটির আবার মূল্যায়ন করবারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সারা দেশেই দৈব চয়ন পদ্ধতিতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন সহ অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে আমরা সেগুলো কতটা ভালোভাবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটি দেখব। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে।
আর যদি সেই অ্যাসাইনমেন্টের সেই মূল্যায়ন যথাযথ আমরা সেই সময় মনে করি যে এটিকে গ্রহণ করার দরকার নেই, তাহলে আমরা শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। তবে আমরা আশা করব যে এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন অ্যাসাইনমেন্টও শিক্ষার্থীরা যথাযথ গুরুত্বের সঙ্গে করবেন এবং শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথাযথভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈবচয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর HSC বা সমমান পরীক্ষা 2021 ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীরা একেবারেই যে আমাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফি সেটি যেই আমাদের বিভিন্ন এই অনলাইনে টাকা আদান প্রদানের যে মাধ্যমগুলো রয়েছে, নানান মাধ্যম রয়েছে, সেগুলো ব্যবহার করে সেই টাকা দিতে পারবেন এবং কলেজগুলো থেকে তো এই ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ কলেজগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা করবেন এবং বোর্ডগুলো আবার সেই ফর্ম ফিল আপ সকল শিক্ষার্থীর হলো কিনা সেটির আবার একটা নিশ্চিত করবেন, জানিয়ে দেবেন। কাজে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। আর পরীক্ষা যেহেতু কম সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, শুধুমাত্র যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষার ফিও হ্রাস করে নির্ধারণ করে দেওয়া হবে এবং এ বিষয়ে আমাদের বোর্ডগুলোর থেকে খুব শিগগিরই নির্দেশনা জারি করা হবে যে কবে নাগাদ কবে থেকে কবে ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে এবং পরীক্ষার ফি কতটা হবে। এবং যেহেতু পরীক্ষার ফি এগুলো এই বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেবেন, অতএব এখানে কোনোভাবে ফি কম বেশি নেবার কোনো সুযোগ সেখানে থাকবে না। কারিগরির ক্ষেত্রে আমাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাবলিক পরীক্ষা, অতএব কারিগরির ঠিক SSC এবং HSC সমমানের পরীক্ষার পাশাপাশি এই নবম এবং একাদশ শ্রেণীর তাদের পাবলিক পরীক্ষাগুলো এখানে সম্পন্ন হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ব্যাপারে বলছি, সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীগণ নিয়মিত পরীক্ষার্থীদের মতোই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এক বিষয় বা দুই বিষয়ে যারা অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থী, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, দ্বিতীয়বার তৃতীয়বার যেমনই হোক যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তারা পরীক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেওয়া হবে অন্যদের যেমন দেওয়া হবে। আর নির্বাচনিক বিষয়ের উপর অর্থাৎ যেগুলোতে পরীক্ষা হবে সকলের, সেই বিষয়ের উপরে যদি অনিয়মিত পরীক্ষার্থীগণের পরীক্ষা থেকে থাকে তাহলে তারাও অন্যান্য সকল পরীক্ষার্থীর মতোই তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীগণ আবশ্যিক বিষয় ছাড়া তারাও একইভাবে নির্বাচনিক বিষয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করুন। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আমরা এখন প্রশ্ন দিচ্ছি, আর প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে আমরা কিছু একটা কিউ মেনটেন করছি, যারা আগে প্রশ্ন করতে চেয়েছেন বা SMS করেছেন তাদেরকে আগে দেওয়া শুরু করছি। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এমনও আছে যে গতকালও অনেকে প্রশ্ন পাঠিয়েছেন বা প্রশ্ন করবে সেরকম আগ্রহ প্রকাশ করেছেন, সেক্ষেত্রে সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমি এখন অনুরোধ জানাবো রোমান্তর্য দৈনিক শিক্ষা তাকে প্রশ্ন করার জন্য। মন্ত্রী মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই HSC পরীক্ষার্থীরা তারা বা SSC এবং HSC পরীক্ষার্থীরা তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আমাদের যদি আপনি যে বিষয়টা বলেছেন যে অ্যাসাইনমেন্টের মূল্যায়নের বিষয়টা,
এই বিষয়টা যদি একটু আমাদের কাছে পরিষ্কার করতেন যে দুই বছরের ভিত্তিতে যে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা সংগ্রহ করবেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। অ্যাসাইনমেন্ট আমরা যে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। সেই মূল্যায়ন গুলো যথাযথ হচ্ছে কিনা সেটি আমরা দেখবার জন্য আমরা দুই বছরের পদ্ধতিতে সারা দেশ থেকেই আমরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু শিক্ষার্থীর আমরা সেই নমুনা সংগ্রহ করব এবং সেগুলোর আমরা আবার পুনর্মূল্যায়ন করা হবে যে মূল্যায়ন গুলো, প্রাথমিক মূল্যায়নটি সঠিক হয়েছে কিনা। এবং যদি সেখানে আমরা দেখব যে একে তো সমস্ত গোড়াতেই নির্দেশনা দিয়ে দেওয়া হবে খুব সুস্পষ্ট ভাবে যে কি পদ্ধতিতে সেগুলো প্রত্যেকটি মূল্যায়নের সঙ্গেই নির্দেশনা থাকে আমাদের যে কিভাবে তার মূল্যায়ন হবে, অ্যাসাইনমেন্টের সঙ্গেই থাকে, তো সেই ভাবেই থাকবে এবং সেই মূল্যায়নটি সঠিক হলো কিনা, যথাযথ হলো কিনা সেটি আমরা পরীক্ষা করে দেখব। আর যদি কোথাও কোনো অভিযোগ থাকে কিংবা যদি কোনো মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখি যে সেটি সঠিক হয়নি, সেক্ষেত্রে আমরা সেই মূল্যায়নটি যেন সঠিক হয় সেটিরও আমরা ব্যবস্থা করব, বা আমরা আশা করব যে শিক্ষকেরাও সেই মূল্যায়নটি সঠিকভাবে করবে। জি মন্ত্রী মহোদয়, দ্বিতীয় প্রশ্ন আমার যেটি থাকবে সেটি হলো, যদি আপনি যেটা বললেন যে যদি কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় পরীক্ষা নেওয়া হবে, তো ডিসেম্বরে এবং নভেম্বরে যদি পরীক্ষাটি নেওয়া হয় সেক্ষেত্রে কি অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর দুটি বিবেচনায় শিক্ষার্থীদের মূল্যায়নটি হবে, নাকি সেক্ষেত্রে শুধু পরীক্ষার নম্বরটি বিবেচিত হবে? যদি আমরা নভেম্বরে ডিসেম্বরে পরীক্ষাগুলো নিতে পারি তাহলে তো পরীক্ষার নম্বরের ভিত্তিতেই হবে এই নির্বাচনিক বিষয়গুলোর উপরে তাদের মূল্যায়ন হবে পরীক্ষার ভিত্তিতে। আর আমাদের যে আবশ্যিক বিষয়গুলো সেগুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে, তখন তো অ্যাসাইনমেন্টের নম্বর গুলো যুক্ত হবার পরীক্ষা নিলে তো আর প্রয়োজন হবে না, কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো করা প্রয়োজন হবে তাদের এই পরীক্ষাগুলোর সার্বিক প্রস্তুতি নেবার জন্য। এই অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবেই প্রত্যেকটা ডিজাইন করা হচ্ছে যাতে এই অ্যাসাইনমেন্ট গুলো, এই 24টি অ্যাসাইনমেন্ট এসএসসি র শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা এবং 30টি অ্যাসাইনমেন্ট এইচএসসি র পরীক্ষার্থীরা, যার যার নির্বাচনিক বিষয়ের উপর এই 24টি এবং 30টি যথাক্রমে এসএসসি এবং এইচএসসি র পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট করার মাধ্যমেই তাদের এবছরের পরীক্ষার জন্য তাদের সার্বিক প্রস্তুতি তারা নিতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট গুলোর গুরুত্ব সেখানেই সবচেয়ে বেশি যে এর মধ্য দিয়ে তাদের যে শিক্ষণ ফল আমরা আশা করছি সেই শিক্ষণ ফল তারা অর্জন করতে পারবেন, পাশাপাশি তাদের পরীক্ষার সার্বিক প্রস্তুতি তাদের নেওয়া হয়ে যাবে। আর তারপরে পরীক্ষা নেওয়া সম্ভব হলে, যেটি আমরা আশা করছি ইনশাল্লাহ হয়তো সম্ভব হবে, সেটি সম্ভব হলে নির্বাচনিক বিষয়ের উপরে পরীক্ষার ফলাফল আসবে এই পরীক্ষার মাধ্যমে, আর আবশ্যিক বিষয়গুলো আসবে যেহেতু সেগুলোর পরীক্ষা হবে না সেগুলো আসবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। আর যদি কোনো কারণে পরীক্ষা নেওয়া সেই সময় সম্ভব না হয় সেক্ষেত্রে দুটি অপশন হতে পারে, একটি হতে পারে অ্যাসাইনমেন্টের ফল থেকে কিছুটা অংশ আর বাকি অংশ সাবজেক্ট ম্যাপিং থেকে, অথবা শুধুই সাবজেক্ট ম্যাপিং থেকে পরীক্ষার ফলাফল হতে পারে। সেই অপশনটি যদি পরীক্ষা নেওয়া না যায় সেই সময়ে তখন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের এই অ্যাসাইনমেন্টের সার্বিক মূল্যায়ন কেমন হচ্ছে সেগুলো সেখানে তখন আমাদের বিবেচনায় আসবে। মাননীয় মন্ত্রী, আমি মহিউদ্দিন বলছি ডেইলি স্টার থেকে। যে প্রশ্নের উত্তরটা দিলেন ওই বিষয়ে আমার একটি সম্পূরক প্রশ্ন আছে, ওটা কি এখন করবো না পরে করবো যদি আপনি অনুমতি দেন? পরীক্ষা নিতে চাচ্ছেন নির্বাচনিক বিষয়গুলোর উপর, আমার প্রথম প্রশ্ন হবে যে আপনি বলছেন যে প্রশ্নের সময় কমে, পরীক্ষার সময় কমে যাবে, মার্কসও কমে যাবে,
যদি একটু বলতেন ডিটেল যে কিরকম হবে। আর আরেকটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়ে আপনি বলছেন, গতবার আমরা দেখেছিলাম যে এইচএসসি পরীক্ষার সময় যে জেএসসি এবং এসএসসি এর গ্রেডের কিছু পার্সেন্টেজ দিয়ে তারপরে একটা ইয়ে করেছিল, এবারে কি হুবহু ওইরকমই থাকছে যদি সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা হয়? মানে একটু যদি এটা ক্লিয়ার করে দিতে। জি, আমি এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি শারমিনীর 71 টেলিভিশন। শারমিনীর 71 টেলিভিশন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। মানে জি আপনাকে ধন্যবাদ। আমি জুয়েল ভাই, মানে মহিউদ্দিন জুয়েল ভাইয়ের সাথে সম্পূরক একটা প্রশ্ন করতে চাই যে এইচএসসি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং আসলে এর আগে আমরা দেখেছি, কিন্তু এবার এসএসসি এর ক্ষেত্রে এটা প্রথম হচ্ছে, তো সেক্ষেত্রে জেএসসি পরীক্ষা গুরুত্ব পাবে, কিন্তু জেএসসি তে গ্রুপের বিষয়টা থাকে না, সায়েন্স আর্টস বা কমার্স, সেই বিষয়টা কিভাবে আপনারা দেখবেন? পাশাপাশি আমরা দেখেছি গেল বছর আপনারা বলেছেন যে অ্যাসাইনমেন্ট সফল, এসএসসি এবং এইচএসসি মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি অ্যাসাইনমেন্ট কে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন, সেখানে স্বচ্ছতা বা অনিয়মের বিষয়টা আপনারা কিভাবে আসলে ঠেকাবেন বা নজরদারি রাখবেন? ধন্যবাদ। আমি ধন্যবাদ শারমিনীরা। এখন আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মুস্তাক আহমেদ, দৈনিক যুগান্তর। মুস্তাক আহমেদ, দৈনিক যুগান্তর, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ খাইবেন, ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ এই ইস্যুটার জন্য। আসলে প্রায় 40 লাখ স্টুডেন্ট এবং তাদের বাবা মায়ের অপেক্ষা করছিল। তা আমার যে প্রশ্নটা হচ্ছে যে আসলে ওই যে আমার কলিগ যেটা করেছেন যে সারা দেশে অ্যাসাইনমেন্টের সঠিক যে মূল্যায়নের যে বিষয়টা, তো সেই ক্ষেত্রে এটা স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে যদি কেউ স্বচ্ছতা নিশ্চিত না করে সেক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মুস্তাক আহমেদ। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ আছি নুরে আলম পিন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। নুরে আলম পিন্টু, আপনি কি শুনতে পাচ্ছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এর আগে সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন। আমার একটা বিষয় জানার ছিল যে এবার সাবজেক্ট ভিত্তিক ম্যাপিং এর মাধ্যমে মূল বিষয় সেগুলোকে মূল্যায়ন করা হবে, কিন্তু আর গ্রুপ ভিত্তিক বিষয়গুলো পরীক্ষা হবে। আমি যদি বলি যে ইংরেজি এই বিষয়টার কারণে কিন্তু অনেকের ফলাফল চেঞ্জ হয়ে যায়, অনেকে দেখা যাচ্ছে যে এসএসসি সময় ইংরেজিতে একটু দুর্বল থাকে, সে পরবর্তীতে চিন্তা করে যে এইচএসসিতে এসে ইংরেজি পরবর্তীতে এইচএসসিতে যে দেখা যাচ্ছে যে সেই দুর্বলতা রিকভার করতে পারে, ফল পরিবর্তনের জন্য একটা বড় ভূমিকা পালন করে। তো আমার মানে এটা নিয়ে ভাববে কিনা, ভাববেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ নুরে আলম পিন্টু। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ হোসেন জাগনিও, যদি আপনার প্রশ্নটি আগে করা হয়ে থাকে তাহলে আপনি করবেন না, আর যদি নতুন প্রশ্ন হয় আপনি প্রশ্নটি করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জাগনিও উরাদ হোসেন, শুনতে পাচ্ছেন? আমরা ওনাকে কানেক্ট করতে পারছি না। আমি পরবর্তী প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মেহেদী হাসান, ইটিভি। মেহেদী হাসান, ইটিভি, শুনতে পাচ্ছেন? আমার প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি ইয়ামিন, রাইজিং বিলি। আপনার প্রশ্নটি যদি না হয়ে থাকে তাহলে আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার মনে হয় ওনার প্রশ্নটি হয়ে গেছে। আমি অনুরোধ জানাচ্ছি মুস্তাক আহমেদ, দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো, মুস্তাক আহমেদ। জি থ্যাংক ইউ সো মাচ, আমাকে কথা শোনা যাচ্ছে? ধন্যবাদ। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হলো এই যে আপনি বললেন যে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা, তো সেক্ষেত্রে প্রশ্নের ধরনটি কি হবে? এখন যেমন দুই ধরনের এমসিকিউ এবং রচনামূলক প্রশ্ন হয়, তখনও কি তেমনই হবে নাকি এমসিকিউ প্রশ্নে হবে? আর একটি বিষয় যে সাবজেক্ট ম্যাপিং বললেন, সেক্ষেত্রে এসএসসি এর ক্ষেত্রে জেএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে এসএসসি এবং জেএসসি, এভাবেই কি বলছেন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মুস্তাক ভাই। এখন প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি অভিজিৎ ভট্টাচার্য, দৈনিক ভোরের কাগজ। আপনার প্রশ্নটি যদি না করা হয়ে থাকে আপনার প্রশ্নটি করুন প্লিজ।
জি ধন্যবাদ খায়ের ভাই। আমার আমি পরীক্ষা নিয়ে তো আপা যেটা বললেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে যদি পরীক্ষা না নেওয়া যায় মূল্যায়ন হবে, আবশ্যিকের মূল্যায়ন হবে। আমি সেটা নিয়ে আমি একটু অন্যভাবে বলছি যে গত বছরের যা পরীক্ষাটা হয়ে ফল হয় নাই, তারপরে সে বছর সিদ্ধান্ত ছিল যে যারা পরীক্ষার ফি দিয়েছিল তাদের ফিটা যে টাকাটা লাগে নাই, খরচা হয় নাই, সেই টাকাটা ছাত্রছাত্রীদেরকে ফেরত দেওয়া হবে। সেই টাকাটা কি ফেরত দেওয়া হয়েছিল কিনা এটা একটু জানা দরকার। আর এইবার এই যে সংকট থেকে বেরোনোর শিক্ষা প্রশাসন একটা কোভিড রিকভারি প্ল্যান করেছে শিক্ষা প্রশাসন, সেই সংকট থেকে বেরোনোর পথটা কি করে হবে? ধন্যবাদ। শিক্ষায় তো ১৮ মাস ধরে সংকট চলছে, ইউনিসেফ ইউনেস্কো বলছে যে খুলে দিতে হবে, তো আমাদের দেশে এই সংকট থেকে বেরোনোর কোন পরিকল্পনা আপনার আপনার প্রশাসন করেছে কিনা? ঠিক আছে, আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি রিমন যমুনা টেলিভিশন, যদি আপনি কানেক্টেড থাকেন আর আপনার প্রশ্নটি করা না হয়ে থাকে প্লিজ আপনার প্রশ্নটি করুন। ভাই রিমন না রেজা, আমার প্রশ্নটি হয়ে গিয়েছে। স্বচ্ছতা কতটা থাকবে, সেগুলোর গ্রহণযোগ্যতা কতটা থাকবে সেই বিষয়টা নিয়ে তো আমরা অ্যাসাইনমেন্ট গুলো এর আগেও কিন্তু আমাদের শিক্ষকেরা এই গত বেশ কয়েকটি মাস ধরে তারা অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট গুলো নিচ্ছেন এবং অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করছেন, এবং আমরা সেগুলো আমরা কিন্তু দেখছি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে। একেবারে প্রতিটি ক্ষেত্রে নয়, তবে আমরা বেশ কিছু ক্ষেত্রেই সেগুলো আমরা দেখবার চেষ্টা করছি। আমরা যেটি বলেছি যে অ্যাসাইনমেন্ট গুলো করবে এবং অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আমাদের মূল লক্ষ্য যেটি সেটি হলো যে এই অ্যাসাইনমেন্ট গুলো করার মাধ্যমে ২৪টি অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীরা আর ৩০টি অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের এই পর্যায়ের যে শিক্ষণ ফল, সংক্ষিপ্ত সিলেবাসের উপরে যে শিক্ষণ ফল আমরা আশা করছি সেটি অর্জিত হবে এবং তারা তাদের এই পরীক্ষার জন্যে তারা প্রস্তুতিটা তারা সেরে ফেলতে পারবেন। তো সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই অ্যাসাইনমেন্টগুলো আমাদের শিক্ষকেরা কিন্তু এই যে বললাম বেশ কিছুদিন থেকেই, বেশ কতগুলো মাস থেকে তারা মূল্যায়ন করে আসছেন, তারাও অভ্যস্ত হয়ে এসেছেন, আর এরপরেও প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সঙ্গেই কি করে এগুলোর মূল্যায়ন হবে সে ব্যাপারে শিক্ষকদের কিন্তু নির্দেশিকা দেয়া হয়, দেয়া হবে। তার ভিত্তিতে মূল্যায়ন গুলো সঠিক হচ্ছে কিনা তারা কিন্তু প্রতিটির মূল্যায়ন করে প্রতিটির মূল্যায়ন সরাসরি তারা অনলাইনে দিয়ে দেবেন বোর্ডের কাছে, বোর্ডের কাছে সেই নম্বর থাকবে। আর আমাদের শিক্ষা প্রশাসন থেকে আমরা যেটা করব, আমরা দৈব চয়ন ভিত্তিতে সারা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো থেকে এই অ্যাসাইনমেন্ট গুলোর একটা অংশ আমরা নিয়ে এসে আমরা সেগুলোকে পুনর্মূল্যায়ন করে দেখব যে মূল্যায়ন যথাযথ হয়েছে কিনা। এই মূল্যায়নের ক্ষেত্রে তারপরেও আমাদের সব চেষ্টার পরেও হতে পারে যে কোথাও কোথাও অভিযোগ থাকতে পারে যে এটি শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে হয়নি, কিংবা এটি মূল্যায়নটা আরো ভালো হতে পারত, সেরকম অবশ্যই কথা এর পরেও হয়তো থেকে যেতে পারে। যদি আমরা পরীক্ষা নিতে না পারি, যদি পরীক্ষা নিতে পারি তাহলে তো এই অ্যাসাইনমেন্টের যে মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা
পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল সেটি তো তাদের হয়ে গেল, আমাদের মূল উদ্দেশ্য সেটি অর্জিত হলো। আর যদি পরীক্ষা নেওয়া না যায় পরিস্থিতির কারণে, সেই ক্ষেত্রে তখন আমরা সিদ্ধান্ত নেব এই মূল্যায়ন আমরা যতটা পাচ্ছি সেইটার ভিত্তিতেই সেই সময় আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি এই অ্যাসাইনমেন্ট থেকে কিছুটা অংশ নেব আমাদের নম্বরের আর বাকিটা সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব, নাকি শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। যদি সেই সময় মনে হয় যে না এর মূল্যায়নে আমরা স্বচ্ছতা যথেষ্ট ভালোভাবে আমরা রক্ষা করতে পারিনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো শুধুই সাবজেক্ট ম্যাপিং এ যাব। আর যদি মনে করি যে না আমাদের যে সারা দেশ থেকে আমরা পুনর্মূল্যায়নের মাধ্যমে যে ফিডব্যাক আমরা পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে এই স্বচ্ছতা একটা যৌক্তিক পর্যায়ে রয়েছে, ভালো হয়েছে অ্যাসেসমেন্ট, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাসাইনমেন্টেরও একটা অংশ নেব। তবে সেক্ষেত্রেও এই অ্যাসাইনমেন্টের অংশটা খুব বড় একটা অংশ হবে না, হয়তো শতকরা 10-15 ভাগ বা 20 ভাগ সেরকম হতে পারে, যার অর্থ হচ্ছে যে সেটি দিয়ে সেখানে যদি কিছুটা তারতম্য হয় সেটি দিয়ে সার্বিক পরীক্ষার ফলাফলে তার বিরাট তেমন কোনো প্রভাব পড়বে না। আমরা নানানভাবে এই বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আলাপ আলোচনা করে দেখেছি, ব্যাপক আলোচনার ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। এরপরেও বলছি যে তারপরেও যদি দেখা যায় যে আমরা মনে করি যে যথেষ্ট কারণ রয়েছে এর স্বচ্ছতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠবার, তাহলে তখন শুধুমাত্র এই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা হয়তো পরীক্ষার ফলাফল দেব। কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের পরীক্ষার জন্য, কারণ আমাদের যদি পরিস্থিতি অনুকূল থাকে তাহলে অবশ্যই পরীক্ষা হবে ইনশাল্লাহ, এবং সেই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি আমাদের পরীক্ষার্থীরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমেই নিতে পারবেন। কাজেই আমাদের পরীক্ষার্থীরা যেন খুব মন দিয়ে এই আগামী কয়েকটি মাস এসএসসির পরীক্ষার্থীরা তাদের 24টি অ্যাসাইনমেন্ট এবং এইচএসসির পরীক্ষার্থীরা তাদের 30টি অ্যাসাইনমেন্ট যেন তারা অত্যন্ত মনোযোগ সহকারে তারা করেন, ভালোভাবে করেন, তাদের প্রতি আমার এই অনুরোধ রইল এবং অভিভাবকদের প্রতি অনুরোধ রইল যে আপনারাও খেয়াল রাখবেন, আমাদের শিক্ষকেরাও যতদূর সম্ভব নজর রাখবেন, যোগাযোগ রাখবেন যে আমাদের পরীক্ষার্থীরা যথাযথভাবে তাদের এই অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করছেন এবং যথাসময়ে অ্যাসাইনমেন্ট গুলোকে সম্পন্ন করছেন। এসএসসির সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে এর আগে এসেছে যে সাবজেক্ট ম্যাপিং কি করে হবে আর পরীক্ষার সময় নম্বর কমবে বিষয়টা কেমন। আমরা একে তো পরীক্ষা নিচ্ছি শুধু নৈর্বাচনিক বিষয়ের উপরে, 3টি বিষয়ের উপরে আর এইচএসসির 3টি বিষয়ের 6টি পত্র। তো এই যে 3টি বিষয়ের উপর নিচ্ছি, সেই 3টি বিষয়েও আমাদের সময় আমরা হয়তোবা একেবারেই অর্ধেক সময় নিয়ে করব, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষাগুলো আসলে 1.5 ঘন্টা করে পরীক্ষাগুলো হবে। এবং আমরা আগে যেমন একটা প্রশ্নে 10টি প্রশ্ন থাকতো, আমাদের হয়তো সেখানে চয়েস থাকতো যে 10টির মধ্যে 8টি প্রশ্নের উত্তর দাও, এখন হয়তো সেই 10টি প্রশ্নই থাকবে, তার মধ্যে বলা হবে হয়তো 3টি বা 4টি প্রশ্নের উত্তর দাও। তো অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীর জন্য চয়েস অনেক বেড়ে যাবে। কাজেই এই অ্যাসাইনমেন্ট গুলো যদি তারা ভালোভাবে করতে পারেন তাহলে আমরা আশা করি তারা খুবই ভালোভাবে তাদের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন, খুবই ভালোভাবে তারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন এবং তারা ভালো ফলাফল পেতে পারবেন। নম্বরও সেই একইভাবে হয়তো 100 বদলে 50 নম্বরে হবে, সেটাকেই আমরা 100 নম্বরে কনভার্ট করে নেব, করে তাদের পরীক্ষার ফলাফলটা দেয়া হবে। আর সাবজেক্ট ম্যাপিং যেটি আমাদের আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিং, তো আবশ্যিক বিষয় সরাসরি বাংলার রেজাল্ট বাংলায়, ইংরেজির রেজাল্ট ইংরেজিতে সেভাবে চলে যাবে। আর বাকি বিষয়গুলো আমরা গতবারও যেভাবে গ্রুপ ভিত্তিক করেছি, যেমন জেএসসি জেডিসিতে যেটা হয়তো বিজ্ঞান ছিল সেটাকে আমরা এখানে কোন সাবজেক্টের সঙ্গে করছি, ওখানে যেটা হয়তো সমাজ
ছিল, পরিণতি ছিল বা অন্য কোন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছিল, সেটাকে আমরা এখানকার কোন সাবজেক্টের সঙ্গে করছি, এই ম্যাপিং গুলো ঠিক গতবার যেভাবে করা হয়েছে সেভাবেই করা হবে। শারমিনীরা যে কথাটি বলেছেন যে এসএসসি এইচএসসির যখন আমরা সাবজেক্ট ম্যাপিং করেছি তখন তো যারা সায়েন্সে আছে তারা এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করে এসেছে, কাজেই সরাসরি সেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির নম্বরটাকে আমরা এখানে ধরেছি। এখন যারা এসএসসির জন্য হবে তাদের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেএসসি জেডিসি তে ছিল না, খুবই সত্যি কথা সেটা ছিল না, কিন্তু সেটাকেও আমরা তারা যে বিজ্ঞান পরীক্ষা দিয়েছে অন্যান্য পরীক্ষা দিয়েছে সেগুলোর সঙ্গে আমরা এই সাবজেক্ট ম্যাপিংটা করব, এবং এর একেবারে বিস্তারিত আমরা পরে আমাদের বোর্ড থেকেও আমরা জানিয়ে দিতে পারবো। আর যুগান্তরের মুস্তাক আহমেদ জিজ্ঞেস করেছেন যে যদি অ্যাসাইনমেন্টের স্বচ্ছতা নিশ্চিত না করা যায় তাহলে কি হবে। একটা তো হচ্ছে যে আমরা নিশ্চিত করবার সকল চেষ্টা করবো, আর এর আগেই বললাম যদি একেবারেই আমাদের মনে হয় যে এটি যথাযথ হয়নি সেক্ষেত্রে আমরা কি করব। আর সেক্ষেত্রে যে শিক্ষকদের মূল্যায়ন সঠিক হবে না তাদের বিষয়েও কিন্তু তাদেরকেও কোথাও যে এই ভুলটি ইচ্ছাকৃত কিনা, এটি ভুল কিনা নাকি ইচ্ছাকৃত ভাবে কাউকে কম দেয়া হয়েছে বা কাউকে বেশি দেয়া হয়েছে, যদি কোনো ধরনের অন্যায় সেখানে প্রতীয়মান হয় তাহলে আমাদের যে ব্যবস্থা আছে বিভাগীয় যেসব ব্যবস্থা গ্রহণ করবার আছে, কিংবা আমাদের বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমাদের অন্যান্য যেসব আমাদের হাতে যেসব ব্যবস্থা আছে সেগুলো আমরা সেই শিক্ষকদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেব, সেই বিদ্যালয়গুলোর বিরুদ্ধে সেই ব্যবস্থা নেব। আর যদি মনে করি যে না এখানে ভুল হয়েছে এবং অনিচ্ছাকৃত, শিক্ষক হয়তো মূল্যায়ন করবার পদ্ধতিটি সঠিকভাবে বুঝতে পারেননি ব্যবহার করতে পারেননি, সেই ক্ষেত্রে সেই মূল্যায়নটিকে গ্রহণ করা হবে না। এবং আমরা যেহেতু মূল্যায়ন এই পুনর্মূল্যায়নের কাজটি আমরা এই একেবারে গোড়া থেকেই করতে থাকবো কিছুটা, কাজে আমার মনে হয় যে আমরা অ্যাসাইনমেন্ট গুলো যত এগিয়ে যাবে তত আমাদের শিক্ষকদের অ্যাসাইনমেন্টের এই মূল্যায়নের দক্ষতাও তাদের আরো বৃদ্ধি পাবে এবং ক্রমাগতই তাদের মূল্যায়ন গুলো আরো অনেক বেশি ভালো হতে থাকবে। আমরা আমাদের শিক্ষকদের আশা করি যে তাদের এই অভিজ্ঞতা দক্ষতাও বৃদ্ধি পাবে, তবে সবকিছুই নির্ভর করবে যে আমরা এই সময় শেষে আমাদের সার্বিকভাবে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা যা দেখব যে কোনটি আমাদের শিক্ষার্থীদের জন্য সবচাইতে উপযোগী হবে, তাদের স্বার্থ সবচাইতে বেশি কোন ব্যবস্থায় সুরক্ষিত হবে সেই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। পিন্টু বলেছেন যে ইংরেজির কেন পরীক্ষা নিচ্ছি না, হ্যাঁ ইংরেজির পরীক্ষা নিচ্ছি না, আবশ্যিক বিষয়গুলো নিচ্ছি না, ইংরেজি তারা পড়ে এসেছেন এতদিন পর্যন্ত পড়ে এসেছেন এবং ইংরেজি ভাষা হিসেবে ইংরেজি শিখবার জন্য তারা এর পরেও কিন্তু আগেও শিখে এসেছেন পরেও শিখবেন, এই আগামী চার মাসেই সব ভাষার উপরে সমস্ত দক্ষতা অর্জন করে ফেলতে পারবেন সেটিও নয়, অন্যান্য কোনো বিষয়েই একেবারে সমস্ত দক্ষতা কেউ তিন মাসে অর্জন করে ফেলবেন তা নয়। আমাদের এই পর্যায়ের বিষয়গুলোর জন্য যে শিক্ষণ ফল আমরা চাইছি সে শিক্ষণ ফল অর্জনের জন্য অ্যাসাইনমেন্ট গুলো, ইংরেজি বা বাংলা যদি পরীক্ষা নিতে যাই সেক্ষেত্রে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা একদিনে ব্যাপক সংখ্যক, মনে রাখতে হবে যে আমাদের এসএসসি তে আমাদের প্রায় 20 লক্ষাধিক 21 লক্ষ বা তারও বেশি হয়তো পরীক্ষার্থী হতে পারে, আর এইচএসসি র ক্ষেত্রেও আমাদের প্রায় 15 লক্ষ পরীক্ষার্থী, এবং এরা সকলেই বাংলা ইংরেজির বিষয়গুলো এরা প্রত্যেকেই পরীক্ষা দেন, কাজেই এত ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী একদিনে পরীক্ষা নেয়া সেটি আমরা চাইছি না। তাহলে ওই যে স্বাস্থ্যবিধি বজায় রেখে পরীক্ষা নেয়া সেই সুযোগটি তেমন ভাবে আর থাকবে না, সেজন্যই আমরা শুধুমাত্র নির্বাচনিক বিষয়গুলোর উপর যাচ্ছি সেটি একটি কারণ, আরেকটি হচ্ছে তারা
একেবারে সেই প্রাথমিক থেকে নিয়ে এই পর্যন্ত বাংলা এবং ইংরেজি পড়ে এসেছে, তার মানে এই নয় যে তারা সমস্ত এই ভাষার উপরে দক্ষ হয়ে গেছে। ভাষার ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা গুলো কাটিয়ে উঠবার জন্য আমাদের সার্বিক পরিকল্পনা, সেগুলো আমরা এখন কাজ করছি এবং সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করছি। কিন্তু এবারের পরীক্ষার জন্য সেই কারণে যেহেতু এতদিন পর্যন্ত তারা এই বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে এসেছেন, কাজেই তাদের আগের পাবলিক পরীক্ষার প্রাপ্ত সেই বিষয় নম্বরগুলো দিয়ে সাবজেক্ট ম্যাপিং করেই আমরা এর নম্বর নেব, কারণ এগুলোর মূল্যায়ন হয়ে গেছে। যে কাঁচা সে আগের পরীক্ষাগুলোতেও তার সে অবস্থা আমরা পেয়েছি, যে ভালো খুব ভালো তাদেরও সে আগের পরীক্ষায় আমরা পেয়েছি। অতএব তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন আগে যেহেতু হয়ে গেছে, এবারে এই পরিস্থিতির মধ্যে সেই বিষয়গুলোর আর নতুন করে আবার মূল্যায়নে আমরা যাচ্ছি না। আমরা শুধুমাত্র যে বিষয়গুলোর মূল্যায়ন আগে হয়নি পাবলিক পরীক্ষায়, সেই বিষয়গুলোরই মূল্যায়ন এবার পরীক্ষার মাধ্যমে করব। প্রশ্নের ধরন কেমন হবে, শুধু এমসিকিউ নাকি এমসিকিউ সিকিউ দুই রকমই? প্রশ্ন প্রত্যেকবার যেমন প্রশ্ন হয় আমাদের, ঠিক সেরকমই প্রশ্ন হবে। কিন্তু ওই যে বললাম চয়েস অনেক থাকবে, অর্থাৎ আমাদের আগে যদি যে হয়তো পাঁচটা প্রশ্নের মধ্যে আমাদের চারটা দিতে হবে, এখন হয়তো পাঁচটার মধ্যে আরো অনেক কম দিতে হবে বা দশটার মধ্যে অনেক কম দিতে হবে, তার মধ্য দিয়ে তাদের চয়েস অনেক বেশি থাকবে। কাজেই আশা করি তাদের পরীক্ষা তারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে এসএসসি এর ক্ষেত্রে জেডিসি টা নেওয়া হবে, জেএসসি জেডিসি নেওয়া হবে, আর এইচএসসি এইচএসসি এর ক্ষেত্রে এসএসসি এবং জেএসসি বা জেডিসি সেই পরীক্ষা নেওয়া হবে, ম্যাপিং সেইভাবেই হবে। গতবার আমরা এইচএসসি এর ক্ষেত্রে যেমন এসএসসি এবং জেএসসি বা সমমান পরীক্ষা নিয়েছি, এসএসসি এর ক্ষেত্রে এখন সাবজেক্ট ম্যাপিংটি তাদের জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হবে। অভিজিৎ বাবু জিজ্ঞেস করেছেন যে গতবার টাকা ফেরত দেওয়া হয়েছিল কিনা। আমার জানা মতে, এখানে সব বোর্ডের চেয়ারম্যান মহোদয়রাও যুক্ত আছেন, তারাও বলতে পারেন, আমার জানা মতে সকল টাকা ফেরত দেওয়া হয়েছিল গতবার। আর শিক্ষায় যে সংকট এটি বিশ্বব্যাপী, ইউনিসেফ ইউনেস্কো তারা অতি সম্প্রতি বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তারা বলছে যে শিক্ষায় যে সংকট তৈরি হয়েছে সেটি বিপর্যয়কর হতে পারে, এবং তারা বলছেন যে স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সেটির সম্ভাবনা সেটিও মনে হচ্ছে অনেক কম। তো সেই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব, সেখানেও তারা বলেছেন যে যে যেখানে যে অবস্থা সেই অবস্থা বুঝে নিয়ে খুলে দেবার। আমরা অবশ্যই আমরা মনে করি যে আমরা যত দ্রুত শিক্ষার্থীদেরকে তাদের স্বাভাবিক অবস্থায় শ্রেণীকক্ষে পাঠদানে ফিরিয়ে নিয়ে যেতে পারবো ততই মঙ্গলজনক। আমরা এখন যেগুলো করছি এই অনলাইনে বলি, বিভিন্ন টেলিভিশন বা অন্যান্য মাধ্যমগুলো ব্যবহার করে বলি, আর আমরা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে বলি, তার কোনোটি তো শুধুমাত্র এককভাবে কিংবা শ্রেণীকক্ষে পাঠদান ব্যতিরেকে বাকি সবগুলো মিলিয়েও নিশ্চয়ই শ্রেণীকক্ষে পাঠদানের কোনো আদর্শ বিকল্প নয়। শ্রেণীকক্ষে পাঠদান সেটির অনেক ধরনের তার সুফল রয়েছে, শুধু যে সামনাসামনি শিক্ষকের সঙ্গে একটা আদান প্রদানের বিষয় রয়েছে, একেবারে সামনাসামনি প্রশ্ন জিজ্ঞেস করা, বন্ধুদের সঙ্গে একসঙ্গে শেখা, শুধু যে সেই সুফলগুলো রয়েছে তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থী আসে তার শারীরিক মানসিক সকল ধরনের বিকাশের একটা স্বাভাবিক পরিস্থিতিতে যে সুযোগ থাকে, সেই সুযোগ তো নিশ্চয়ই এখন বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ থেকে আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এটি একেবারেই নিশ্চিত। এটি বুঝবার জন্য জানবার জন্য নিশ্চয়ই কোনো দাতা সংস্থার কোনো মন্তব্যের প্রয়োজন পড়ে না, কিন্তু
আমাদের এখন সংক্রমণের যা হার এবং এখন মৃত্যুর সংখ্যাও আমাদের যা, তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে খুলবার মতো পরিস্থিতি নেই, এটি সকলেই নিশ্চয়ই মনে করেন। আর এখন এই ডেল্টা ভ্যারিয়েন্টের পরে এখন কিন্তু অনেক শিশুও আক্রান্ত হচ্ছেন, এটিও আমাদের বিবেচনায় রাখতে হবে। আর আমরা তখনই খুলে দিতে পারবো যখন আমরা মনে করব যে হ্যাঁ এখন আশঙ্কা অনেক কম, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমরা মোটামুটি আমরা একটা অবস্থার মধ্যে নিয়ে আসতে পারছি যে সেই স্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব, এবং তাদের মাধ্যমে তাদের পরিবার সেখানেও সংক্রমণ ছড়িয়ে পড়বার ব্যাপক সম্ভাবনা থাকবে না, আমরা সেরকম একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছি। সংক্রমণের হার কিছুটা কমে গেলেই আমরা হয়তো সেই প্রস্তুতিগুলো নিয়ে খুলতে পারবো, তবে সেটা নির্ভর করবে আমাদের সকলের সদিচ্ছার উপরে। আমরা যদি সকলে মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই যদি মাস্ক ব্যবহার করি তাহলেই কিন্তু, এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধিগুলো আছে, দূরত্বটা বজায় রাখা, হাত পরিষ্কার রাখা, সে কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের সন্তানদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। কাজেই আমাদের প্রত্যেকের সেই দায়িত্ব রয়েছে। আর আমাদের যে পরিকল্পনা এই শিক্ষা সংকট থেকে উত্তরণের, সেটির সমস্ত পরিকল্পনাই আমাদের আছে। আমাদের রেমেডিয়াল ক্লাসেস থেকে শুরু করে এই যে যারা পিছিয়ে পড়ছে, যাদেরকে আমরা এই সময়ের মধ্যে শিক্ষার আওতার মধ্যে নিয়ে আসতে পারিনি, তাদেরকেও রেমেডিয়াল ক্লাসেস করিয়ে আগামী শিক্ষাবর্ষে কিংবা যখনই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো তখন তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের সমস্ত পরিকল্পনা রয়েছে, এবং আমরা সেভাবেই আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা জানি না। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেই, আমরা এই বিষয়টি নিয়ে পরে আমরা আপনাদেরকে জানাবো। মাননীয় মন্ত্রী মহোদয় এখন আর কোন প্রশ্ন নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আর একটু একটা অন্য বিষয়ে একটু বলার ছিল, সেটা হচ্ছে যে আমাদের এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 54,304 শূন্য পদের এন্ট্রি লেভেলে নিয়োগের যে সুপারিশ প্রদান, সেই সংক্রান্ত আমাদের আমার একটু কিছু বলার ছিল, আমি সেটি বলেই শেষ করব, কারণ একটু পরেই ঠিক 12টার সময় আমার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আজকে যেহেতু দক্ষতা দিবস তার অনুষ্ঠান রয়েছে। যে নির্বাচনে তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই তিনটি বিষয় কি আপনারা নির্ধারণ করে দিবেন নাকি? না না, নির্বাচনিক বিষয় তো যা যা যে শিক্ষার্থী যে তিনটি বিষয় নির্বাচনিক বিষয় হিসেবে নিয়েছেন সেই বিষয়গুলোর উপরেই তিনি পরীক্ষা দেবেন, সবাই যার যার নিজের নির্বাচনিক বিষয়ের উপরে পরীক্ষা দেবেন। জি আচ্ছা, শিক্ষা মন্ত্রণালয়ের 30/12/2015 তারিখের পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধিযাচনের ভিত্তিতে ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশনা প্রদান করা হয়, এবং শিক্ষা মন্ত্রণালয়ের 30/12/2010 তারিখের পরিপত্রের ভিত্তিতে এনটিআরসি থেকে দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে 46,008 পদে নিয়োগের সুপারিশ করা হয়। গত 30/3/2021 তারিখে 48,199 এমপিও এবং 6,105 নন এমপিও মোট 54,304 শূন্য পদে নিয়োগের সুপারিশ প্রদানের লক্ষ্যে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। উল্লেখিত 54,304 জনের মধ্যে 2,207 পদ
মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল লিভ টু আপিল মামলার রায় বাস্তবায়নের স্বার্থে সংরক্ষিত থাকবে মর্মে উল্লেখ করা হয়। অবশিষ্ট 52,097টি আবেদন দাখিলের জন্য নির্ধারিত 4/4/2021 থেকে 30/4/2021 তারিখ পর্যন্ত মোট 89,78,917টি আবেদন পাওয়া যায়। কিন্তু নিয়োগের সুপারিশ প্রদানের পূর্বে 20টি কন্টেম্পট মামলার 30/3/2021 তারিখে প্রকাশিত গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হয় এবং পরবর্তীতে 31/5/2021 তারিখের কন্টেম্পট পিটিশনারদের পক্ষে আদেশ হয়। উক্ত আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের 30/12/2015 তারিখের পরিপত্র এবং মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী মেধা ভিত্তিতে নিয়োগ প্রদানের পরিপন্থী হওয়ায় 31/3/2021 তারিখের আদেশ সহ কন্টেম্পট পিটিশন সমূহের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করা হয়। গত 28/6/2021 তারিখে আপিল মামলা সমূহ ডিসপোজ অফ করা হয়। লয়ার সার্টিফিকেট অনুযায়ী কন্টেম্পট পিটিশন সমূহ সেট অ্যাসাইড করে আপিল ডিসপোজ অফ হয়েছে এবং এর কারণে নিয়োগ সুপারিশে আর কোনো বাধা নেই মর্মে উল্লেখ করা হয়। আপিল বিভাগের 28/6/2021 তারিখের আদেশের প্রেক্ষিতে তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী সংরক্ষিত 52,097টি পদ সহ 2207টি সংরক্ষিত করে নিয়োগের সুপারিশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। 52,097টি পদের মধ্যে 215টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা প্রদান করেছে মর্মে NTRCA কে লিখিতভাবে অবহিত করায় 3,360টি পদের চাহিদা বাতিল করা হয়। এ তালিকা NTRCA এর ওয়েবসাইটে দেখা যাবে। 2,207টি পদের মধ্যে 65টি পদে কোনো চাহিদা না পাওয়ায় 65টি পদে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে না। সংরক্ষিত 2,207টি পদে আপিল মামলার নির্দেশনা অনুযায়ী তাদের স্থায়ী ঠিকানার কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হবে। তৃতীয় গণবিজ্ঞপ্তির অবশিষ্ট 52,097টি পদে নিবন্ধনধারী শিক্ষকদের পছন্দক্রম বা চয়েস অনুযায়ী মেধার ভিত্তিতে টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হবে। NTRCA এর সুপারিশের প্রেক্ষিতে টেলিটক থেকে প্রার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট SMS প্রেরণ করা হবে। NTRCA এর ওয়েবসাইটে যাদের নিয়োগের সুপারিশ করা হবে তাদের তালিকা প্রকাশ করা হবে। আজ সন্ধ্যা থেকে SMS প্রেরণ শুরু করা হবে এবং সুপারিশকৃতদের তালিকা NTRCA এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ মোট 51,761টি পদে সুপারিশ করা হবে। বিস্তারিত তথ্য NTRCA এর ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। আমার এই ঘোষণাটুকু ছিল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আবারও বলবো, আমার SSC এবং HSC যারা পরীক্ষার্থী তাদেরকে বলবো, তাদের অনেকেই হয়তো আমার কাছে অনুরোধ করেছিলেন যে পরীক্ষা যেন না নেওয়া হয়, যেন পরীক্ষা না নিয়েই তাদের ফলাফল দেওয়া হয়। আবার অনেকেই অনুরোধ করেছেন যেন তাদেরকে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা নিয়ে তাদের মূল্যায়ন করা হয়। কারণ অনেক সময় পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করা হলেও কিন্তু তাদের আগের পরীক্ষার ভিত্তিতে তাদের করা হয়েছে এবং গতবার যারা HSC পরীক্ষায় জন্য প্রস্তুত ছিলেন তারা কিন্তু সমস্ত পড়াশোনা করেই প্রস্তুতি নিয়েই রেখেছিলেন, তারপরেও পরীক্ষা নিতে পারেনি। কিন্তু তারপরেও নানান ভাবে, নানান গণমাধ্যম থেকে শুরু করে নানান সামাজিক মাধ্যমে নানান ভাবে এই শিক্ষার্থীদের, এই পরীক্ষার্থীদের একেবারে মন খারাপ করার মতো অনেক রকমের কথা অনেকভাবে বলা হয়েছে যে তারা কোনো পরীক্ষা না দিয়ে পাস করে গেছেন। তো এবারের পরীক্ষার্থীদের আমরা চাই যে তারা এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে পূর্ণ প্রস্তুতি তারা নিক, তারা পরীক্ষা দেবে, তাদের অনেক চয়েস থাকবে, সেই পরীক্ষা তারা দেবে এবং তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে ইনশাল্লাহ। আর যদি কোনো কারণে কোনোভাবেই এই পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে তখন আমরা সেই সাবজেক্ট ম্যাপিং এবং কিছুটা সম্ভব হলে এই অ্যাসাইনমেন্টের থেকেও নম্বর নিয়ে আমরা সেই পরীক্ষার ফলাফল দেব। কাজে আমি যারা এই পরীক্ষা নেওয়া হবে এটি শুনে যারা মন খারাপ করছেন তাদের প্রতি অনুরোধ করব যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন,
আপনারা আশা করি আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করবেন। যদি পরীক্ষা নিয়েই আমরা এই পর্যায়টি শেষ করতে পারি তাহলে সেটি সবার জন্যই মঙ্গলজনক। কাজে আমাদের সবার চেষ্টা হওয়া উচিত যে আমরা পরীক্ষাটি নিয়েই যেন এই পর্যায়টি অতিক্রম করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আশা করি আমাদের সকল SSC এবং HSC বা সমমানের পরীক্ষার পরীক্ষার্থীরা সবাই মনোযোগ দিয়ে আগামী কয়েকটি মাস তাদের এই অ্যাসাইনমেন্টের কাজগুলো করবেন, যাতে তাদের জন্য যে কাঙ্ক্ষিত শিখন ফল এই পর্যায়ের সেটি যেন তারা অর্জন করতে পারেন এবং পরবর্তী পর্যায়ে যেতে তাদের যেন কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আপনাদের আপনারা আনমিউট করে যদি কিছু বলতে চান বলতে পারেন। এখন খ্যা সাহেব, এখন তো আমাদের মন্ত্রী মহোদয় একটা এনগেজমেন্ট আছে, এখন এটা এটা ধন্যবাদ দেওয়ার পর্ব স্যার। ধন্যবাদ তো দিয়ে দিয়েছেন মন্ত্রী মহোদয় সবাইকে, এখন এনগেজমেন্ট যেহেতু আছে এটা শেষ করে দিলেন। ঠিক 12টায় তো আমাদের ওই দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠানটি, এখন ঠিক 12টা বাজে। জি মন্ত্রী মহোদয় আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখন আসলে অনুষ্ঠান এটা সমাপ্ত করে দেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। এখানে না বললে ভালো হবে, আমরা মনে হয় এখন না, আমাদের যে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের তো এখনই প্রোগ্রাম আছে, এরপরে হতে পারে। জি আচ্ছা, আদাব স্যার।